আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিসিএস ইন নার্সিং এর পুরাতন কারিকুলাম বহাল ও নতুন কারিকুলাম রিভিউ সহ চার দফা দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিসিএস ইন নার্সিং এর পুরাতন কারিকুলাম বহাল ও নতুন কারিকুলাম রিভিউ সহ চার দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মমতা বানু। আমাদের চার দফা হচ্ছে, প্রথম দফা যদি বলি যে হচ্ছে পুরাতন কারিকুলাম 2006 সালে যে প্রথম কারিকুলাম প্রণীত হয়েছিল সেই কারিকুলাম এই বছর বহাল রাখতে হবে, এবং নতুন কারিকুলাম চালুর ক্ষেত্রে হচ্ছে রিভিউ করে নতুন কারিকুলাম চালু করতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে যে আমাদের নার্সিং পেশার স্বতন্ত্র ক্যাডার সার্ভিস বিসিএস সেবা চালু করতে হবে। তৃতীয় দফা হচ্ছে ইন্টার্ন ভাতা 6,000 থেকে 20,000 উন্নীত করতে হবে, এবং স্টাইপেন্ড আমরা যে মান্থলি পেয়ে থাকি সেটা হচ্ছে আপনার 2,000 থেকে 5,000 উন্নীত করতে হবে। এবং আমাদের চতুর্থ যে দাবি সেটা হচ্ছে কলেজগুলোতে পূর্ণাঙ্গ রূপ দান করে কলেজগুলোতে ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স অর্থাৎ সিপিএন পদ সৃষ্টি করতে হবে। এই হলো আমাদের চার দফা দাবিতে মাঠে নামছি। আমাদের প্রথম দাবি, প্রথম কর্মসূচি ছিল ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও পরীক্ষা বর্জন এবং প্রতিবাদ সভা। পরবর্তীতে আমরা কোনো সারা শব্দ না পাওয়ায় আমরা 9 জুলাই থেকে গত 17 জুলাই পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল রাখি, সেই সাথে আর আজকে 18 জুলাই আমরা প্রেস ক্লাবে সমাবেত হয়েছি। কিন্তু আজকে 13তম দিন হচ্ছে, আমরা প্রশাসনিকভাবে কোনো সাড়া পাই নাই, যার জন্য আমাদের পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত আছে। আমরা কালকে ছুটির দিনও আমরা থেমে থাকবো না। আমাদের 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি নিজ নিজ কলেজ প্রাঙ্গণে এবং বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। পরবর্তীতে শনিবারে আমরা সারাদিন কিছু করবো না, কিন্তু সন্ধ্যা 7 ঘটিকা থেকে 8 ঘটিকা 1 ঘন্টা আমরা মশাল মিছিল বের করবো।